যে সমস্ত প্রবাসী ভাইয়েরা অবৈধ বসবাস করতেছেন, আপনারা ডিসেম্বর মাসে দেশে যাওয়ার জন্য পরিকল্পনা করতেছেন বা দেশে যাবেন, ওই সময় বিমান টিকিটের দাম ডিসেম্বর মাসে কমবে কি বাড়বে এবং কীভাবে কাটলে আপনার জন্য সুবিধা হবে, এই বিষয়ে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পরামর্শ। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, আজ 19 অক্টোবর 2021 আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া আপডেট নিউজ। বর্তমান এ সময় রিক্যালিব্রেশনের মাধ্যমে বৈধ হওয়া এবং কি দেশে চলে যাওয়া, এই বিষয়ে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পরামর্শ প্রবাসী ভাইদের জন্য। এবং রয়েছে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা অবৈধ বসবাস করতেছেন, আপনারা ডিসেম্বর মাসে দেশে যাওয়ার জন্য পরিকল্পনা করতেছেন বা দেশে যাবেন, ওই সময় বিমান টিকিটের দাম ডিসেম্বর মাসে কমবে কি বাড়বে এবং কীভাবে কাটলে আপনার জন্য সুবিধা হবে, এই বিষয়ে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পরামর্শ। এবং রয়েছে মালয়েশিয়াতে অবৈধভাবে প্রবেশ করে অথবা এক ক্যাটাগরির ভিসা নিয়ে অন্য ক্যাটাগরিতে কাজ করা নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পরামর্শ, যে দালালের হাতের থেকে আপনারা সতর্ক হতে পারবেন বা ভিসা ক্যাটাগরি নিয়ে আপনারা যে সহজে জানতে পারবেন অনেক তথ্য। তাতে আসলে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে। যে সময় ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আইকনটি বাজে রাখুন পড়তে সকল আপডেটের জন্য। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে প্রবাসী ভাইরা, প্রথমে আমরা আলোচনা করব বৈধ হওয়ার বিষয় নিয়ে। মালয়েশিয়াতে রিক্যালিব্রেশন তেনাকে যে আমাদের বৈধ হওয়ার কার্যক্রম চলতেছে, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হাজার হাজার অবৈধ প্রবাসী ভাই বৈধ হয়েছেন এবং কি প্রসিং রয়েছেন। তো সেক্ষেত্রে আমাদের কাছে প্রতিনিয়ত প্রশ্ন আসতেছে ইমিগ্রেশন কোন ইমিগ্রেশনে বৈধ হওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট চলতেছে বা নিচ্ছে এবং কি কবে নাগাদ বৈধ হতে পারবো, এবং কি আমরা যদি ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশন করি আমরা কি ডিসেম্বর বা 2022 কি বৈধ হতে পারবো, যেহেতু 31 ডিসেম্বর পর্যন্ত শেষ সময় রয়েছে। যে প্রবাসী ভাইরা, বর্তমান এ সময় মালয়েশিয়ার সমস্ত ইমিগ্রেশনে, পুরো মালয়েশিয়াতে সমস্ত ইমিগ্রেশনে বৈধ হওয়ার কার্যক্রম চলতেছে, ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্টের জন্য প্রসিং চলতেছে এবং কি প্রায় বেশ কটি ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকা হচ্ছে। এবং কি যদি আপনার কোম্পানি, আপনার এজেন্ট যদি আপনাদেরকে প্রিপারিং করে সমস্ত কিছু প্রস্তুত করে ইমিগ্রেশনে যেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়, তাহলে কিন্তু খুব দ্রুত আপনারাও ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। এবং কি যে সমস্ত প্রবাসী ভাইয়েরা, আপনারা এখন আপনার হাতে টাকা নেই বা ভালো কোম্পানি খুঁজে পাচ্ছেন না বা আপনি এজেন্ট খুঁজে পাচ্ছেন না, আপনি ডিসেম্বর মাসে আপনার রেজিস্ট্রেশন করবেন বৈধ হওয়ার জন্য, তো ডিসেম্বর মাসে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে ডিসেম্বর মাসে কিন্তু আপনি বৈধ হওয়ার সমস্ত কমপ্লিট করতে পারবেন না, যে আপনাকে অপেক্ষা করতে হবে 2022 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে বা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনি ভিসা প্রিন্ট পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা, আপনারা ডিসেম্বর মাসে যে আপনি ভালো কোম্পানি খুঁজে আপনি বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করবেন, আপনি কিন্তু 2022 সালে বৈধ হতে পারেন, কোনো সমস্যা হবে না, যেহেতু 31 ডিসেম্বরের ভিতরে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এর পরবর্তী রেজিস্ট্রেশন হয়ে গেলে জানুয়ারি মাসে আপনার মেডিকেল হবে বা আপনার ফেব্রুয়ারি মাসে আপনার ফিঙ্গারপ্রিন্ট হবে, তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে গেলেও কোনো সমস্যা হবে না, আপনারা আতঙ্কিত হবেন না। আর আমরা সাজেস্ট করব যত সম্ভব আপনারা চেষ্টা করবেন যে খুব দ্রুত রেজিস্ট্রেশন করে আপনার ফিঙ্গারপ্রিন্ট করে নেওয়ার জন্য, কেননা বর্তমান এর সময় পুরো মালয়েশিয়াতে ফিঙ্গারপ্রিন্টের কাজ চলতেছে বৈধ হওয়ার। তাই তো আপনি চাইলে কিন্তু ভালো একটা কোম্পানি দেখে খুব দ্রুত কিন্তু বৈধ হয়ে যেতে পারেন। আর চলতেছে ইমিগ্রেশন অফিসে পুলিশের হয়রানি, আপনারা তো জানেন, তো সেক্ষেত্রে খুব বেটার, খুব ভালো হয় যদি আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করে বৈধ হওয়ার যেই প্রোগ্রামে আপনারা জয়েন করে ফেলুন। এবং যে সমস্ত প্রবাসী ভাইরা, আপনারা ডিসেম্বর মাসে দেশে যাবেন, ওই সমস্ত প্রবাসী ভাইরা আপনারা চাইলে কিন্তু বর্তমান এ সময় টিকিট কেটে রাখতে পারেন। এবং কি অনেক প্রবাসী ভাই অপেক্ষা রয়েছেন, আপনারা যে বর্তমান এ সময় আরও কয়েকটা মাস কাজ করে তারপর আপনারা ডিসেম্বর মাসে দেশে যাবেন, এখন দেশে যাবেন না যেহেতু হাত খালি রয়েছে। তো সেক্ষেত্রে প্রবাসী ভাইরা, আপনারা ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত দেশে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন এর আগে টিকিট কেটে রাখার জন্য। এবং কি যে সমস্ত প্রবাসী ভাইদের, আপনার লাল ছক পেয়েছেন ইমিগ্রেশন থেকে বৈধ হতে পারবেন না বা আপনি ইচ্ছে করতেছেন বৈধ হবেন না, তো সেক্ষেত্রে লাল ছক পেলেও কিন্তু আপনি এখন দেশে যাওয়া লাগবে না, আপনি 31 ডিসেম্বরের ভিতরে গেলেই চলবে। অনেকে চিন্তা ভাবনা করে যে লাল ছক পেয়েছে আমাকে এক মাসের ভিতরে যেতে হবে বা এক সপ্তাহের ভিতরে যেতে হবে, এমনটা কিন্তু নয়, আপনি ডিসেম্বরের 31 তারিখের ভিতরে গেলেই চলবে। বিশেষ করে যে সমস্ত প্রবাসী ভাইরা, আপনারা করোনা ক্লান্ত মুহূর্তে 2021 সালের মধ্যে বৈধ থেকে অবৈধ হয়ে গেছেন, বিশেষ কিন্তু করতে পারেননি বা সমস্যা রয়েছে, আপনি অবৈধ হয়ে গেছেন, আপনার নামে কোথাও কোনো ব্লক লিস্টে নেই, কোথাও সামান নেই বা আপনার পাসওয়ার্ডে মামলা নেই, তো সেক্ষেত্রে আপনি কিন্তু 2021 সালে বৈধ হলে লকডাউনের মধ্যে আপনি এখন দেশে চলে যাওয়ার জন্য আগ্রহ করতেছেন, আপনার কি পাসওয়ার্ডিংয়ের জরিমানা লাগবে? যে প্রবাসী ভাইরা, অনেক প্রবাসী ভাই, ম্যাক্সিমাম প্রবাসী ভাই আমাদের সাথে অনেকে যোগাযোগ করছে যে 2021 সালে আমি অবৈধ হয়ে গেছি, ভিসা রিনিউ করতে পারিনি, এখন দেশে চলে যাচ্ছি এবং কি ইমিগ্রেশন থেকে
কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কিন্তু কোনো প্রকার চার্জ রাখেনি বা পাঁচশো রিঙ্গিত রাখেনি। যখন দেখতেছে তারা যে 2021 সালে বিশ্ব অ্যাকসেল হয়েছে তাদের কিন্তু ছেড়ে দিচ্ছে। মাঝে মধ্যে দুই একজন প্রবাসী ভাই আমাদেরকে ইনফরমেশন দিয়েছে যে ওই অফিসার কিন্তু মানে ইমিগ্রেশন অফিসার এয়ারপোর্টে বলতেছে 500 রিঙ্গিত লাগবে, তাও মাত্র হাতে গোনা কয়েকজন প্রবাসী ভাই বলতেছে। আর ম্যাক্সিমাম প্রবাসী ভাই কিন্তু 2021 সালে অবৈধ হয়েছে লকডাউনের মধ্যে, ওই সমস্ত প্রবাসী ভাইয়ের যে তাদের কোনো সামান নেই, রিপোর্ট নেই, আপনি বিমান টিকিট কেটে করোনা ভাইরাস পরীক্ষা করে আপনি দেশে যেতে পারতেছে বা দেশে চলে গেছে অনেকেই। বেবি হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম, কাম কাম কাম, ওকে এন্ড আই টক ইউ দ্য সিট। যে প্রবাসী ভাইরা, আমি যে কেএলসিসির পাশে থাকি, তো সেক্ষেত্রে সবসময় প্রায় সময় আমার কেএলসিসির মধ্যে বা টাওয়ার পাশে এসে ভিডিও করি আর কি। সেক্ষেত্রে অনেক প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে আমার কাছে। তো ভিডিও করার অবস্থায় ছোট্ট একটি বাবু চলে আসছে আমার এখানে, যে মালয়েশিয়ান, খুব মজা করতেছে আমার সাথে কথা বলতেছে, হাই হ্যালো করতেছে। তোমার নাম কি বাবু? হাই 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 হাই, ওকে সো কিউট। হ্যাঁ, সো হোয়াটস ইওর নেম? আমির। মাশাআল্লাহ, মাই নেম ইজ আমিরুল ইসলাম, সেম সেম সেম। যে প্রবাসী ভাইরা, এবার আসুন ডিসেম্বর মাসে যে সমস্ত প্রবাসী ভাইরা দেশে যাওয়ার জন্য প্ল্যানিং করতেছেন, দেশে যাওয়ার জন্য ইচ্ছা করতেছেন, তো ওই সমস্ত প্রবাসী ভাইরা আপনারা অবশ্যই 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 আপনারা এখন যে আপনার পরিচিত বা আপনার কাছের কেউ বা আপনার আত্মীয় স্বজন বা যেখানে রয়েছে অথবা ভালো একজন এজেন্সির কাছ থেকে আপনার টিকিট টিকিট রাখুন। আপনি ডিসেম্বর মাসে যেতে পারেন, কোনো সমস্যা হবে না। কেননা ডিসেম্বর মাসের শেষ পর্যায়ে আমরা বিগত সময়ে আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমরা মালয়েশিয়াতে প্রায় 8টি বছর আমি দেখতেছি যখনই বৈধ হওয়ার সুযোগ দিয়েছে বা ডিসেম্বর মাসে কয়েকটা সুযোগ থাকে, তো সেক্ষেত্রে লাস্ট পর্যায়ে এসে কিন্তু প্রবাসীদের একই সাথে হজবরভাবে বা জাফাই পড়ে সবাই একসাথে। তো সেক্ষেত্রে ডিসেম্বর মাসে গতবারও আমরা দেখেছি টিকিট পাইনি অনেকেই, অনেকে টিকিট কেটেছেন, ক্যান্সেল হয়ে গেছে, যেতে পারেননি, অনেক সমস্যা সৃষ্টি হয়েছে ডিসেম্বর মাসে। তো সেক্ষেত্রে প্রবাসীদের অবশ্যই রিকোয়েস্ট করতেছি আপনারা এখন থেকে আপনারা টিকিট কেটে রাখুন। আর অবশ্যই চেষ্টা করবেন যে সমস্ত প্রবাসী ভাই আপনার এয়ার এশিয়াতে কম দামে টিকিট পাচ্ছেন, কাটতেছেন, আপনারা কাটতে পারেন, তো চেষ্টা করবেন ডিসেম্বর মাসের মাঝামাঝিতে বা এর আগে রাখার জন্য। ডিসেম্বর মাসের শেষ পর্যায়ে 26-30 বা আপনার 31 অথবা আপনি টিকিট কাটবেন 22 তারিখে, তো সেক্ষেত্রে ইনকেসলি যদি কিসের টিকিট আপনার ফ্লাইট ক্যান্সেল হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু এয়ার এশিয়াতে প্রায় সময় দেখতেছে ক্যান্সেল হচ্ছে, তো সমস্যার মধ্যে পড়ে যাবেন। আপনি চেষ্টা করবেন যে ডিসেম্বর মাসের 15 তারিখের আগে রাখার জন্য, তো সেটা ক্যান্সেল হয়ে যাবে কিন্তু আপনি করে ডেট নিতে পারবেন। আর যারা শেষ পর্যায়ে কাটবেন 31 ডিসেম্বর 30 ডিসেম্বর, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলাতে, এগুলোর মধ্যে খুবই কমই কিন্তু ক্যান্সেল হচ্ছে বা ক্যান্সেল হয়। প্রিয় প্রবাসী ভাইরা, এবার আসুন দেশ থেকে যে সমস্ত ভাই বন্ধুগণ আমরা মালয়েশিয়াতে আসার চেষ্টা করতেছি বিভিন্ন কোম্পানির মাধ্যমে, এজেন্সির মাধ্যমে, বর্তমানে পামবাগানের বিষয় নিয়ে প্রবেশ করবেন কিন্তু আপনাকে অন্য কাজ দিবে, অন্য কাজ করতে পারবেন, কয়েকটি প্রলোভন দেখাচ্ছে বা, তো সেক্ষেত্রে প্রবাসী ভাইরা বা আপনারা জানতেছেন বা দেশ থেকে যারা আসবেন, অবশ্যই আপনি যে ক্যাটাগরিতে আপনার যে বিষয় রয়েছে অবশ্যই ওই ক্যাটাগরির মধ্যে আপনাকে কিন্তু কাজ করতে হবে। কোনো ওয়ে নেই, আপনার কোনো চান্স নেই অন্য ক্যাটাগরিতে কাজ করার জন্য, তো সেক্ষেত্রে কাজ করলেও কিন্তু আপনি বেশি টিকতে পারবেন না, সমস্যা হতে পারে। মালয়েশিয়া সরকার বাবার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করতেছে, যে যে ক্যাটাগরির মধ্যে ওই ক্যাটাগরির নিয়ম অনুসারে আপনাকে ওই ক্যাটাগরির মধ্যে কাজ করতে হবে। তাই তো কোনো এজেন্টের পান্দে পড়বেন না, এবং কি এজেন্টের পান্দে পড়ে আপনি কিন্তু পামবাগানের বিষয় নিয়ে মালয়েশিয়াতে চলে আসবেন, আপনি মার্কেটে কাজ করবেন, দোকানপাটে কাজ করবেন, এই সুযোগটি কিন্তু আপনাকে দেওয়া হবে না। তাদের যেখানে কর্মী প্রয়োজন ওই খাতের জন্য কর্মী নেওয়া হয়েছে, অন্য কোনো খাতে কাজ করার জন্য কর্মী নেওয়া হচ্ছে না। তো যখনই কিন্তু ভিসা চালু হয়ে যাবে বা প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে, তখনই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো অথবা আমাদের প্রবাস টিভি ফেসবুক পেজে আমরা পোস্ট করবো, আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন। দেশমান্তে ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগে শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই আপনার চাইলে কিন্তু আমাদের প্রবাস টিভি ফেসবুক পেজে লাইকও ফলো করে রাখতে পারেন সমস্ত আপডেটের জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।